Hello dear viewers and my students, welcome to my channel ATM Sir. I am ATM Mahmud, welcoming all to the lecture today. And today my topic is something vocabulary. Vocabulary is something that really is very important, matters a lot in IELTS or any competitive exam. And today I'll just focus on IELTS writing task 1 or anything time kind of 2. So task 1 and 2, especially for task 1. So please pay heed to me what I'm saying to. This is very important because আমি একটু বাংলাই বলছি, এই জন্য অনেকের জন্য সুবিধা হবে। অনেকেই দেখেছি রাইটিং লিখতে যে একই বলার বারবার ভোকাবুলারি রিপিট করেন। সো ভোকাবুলারি যত রিপিট করবেন তত কি হচ্ছে, আপনার ইমপ্রেশন খারাপ হচ্ছে, এক্সামিনার মনে করবে যে আপনি আসলে লেক্সিক্যালি অনেক উইক। সেটা করা যাবে না। রাইটিংয়ে খুব ভালো করার জন্য অবশ্যই ভোকাবুলারি গুরুত্বপূর্ণ। আজকে দিচ্ছি কীভাবে 7+, 8+ ওর এমনকি 9 ছোঁয়া যায়। সো আইএলটিএস রাইটিংয়ে দেখি কেমন করে করা যায়। ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বললাম, এটা নিয়ে আজকে আলোচনা করব। সো দর্শক আসুন আমরা আজকে একটা ভোকাবুলারি নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ইনক্রিজ। এই ইনক্রিজকে কতভাবে করা যায় সেটা দেখব। আর আমার সঙ্গে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, কারণ প্রতিনিয়ত আমি কিন্তু আপডেট করতে থাকছি বিভিন্ন ভোকাবুলারি। এর আগের এপিসোডে কিন্তু বেরিটা বাদ দিয়েছিলাম, এখন আজকে করছি ইনক্রিজ নিয়ে। একটু পরে আমি আবার ডিক্রিজ নিয়ে কাজ করব। ওকে, চলুন। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া, এই ব্যাপারটা জানলাম। সো এটা কি কতভাবে করা যায়? একবার ইনক্রিজ ব্যবহার করেছেন, বারবার কি ইনক্রিজ ব্যবহার করবেন? তাহলে নাম্বারটা কমে যাবে, ব্যান্ড কমে যাবে। সেই জন্য আমরা চাইবো যে রিপিট যেন না করি। যত রিপিট কমানো যায় এবং ওখানে রাইট ওয়ার্ড এট দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস, তত নাম্বার তত বেশি স্কোর বেশি হওয়ার সম্ভাবনা। সো লেটস সি, ইনক্রিজ না লিখে লিখতে পারি হচ্ছে গো আপ, এটাও অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। এছাড়া আর কি লেখা যায়? ক্লাইম, অর ইউ ক্যান রাইট রাইজ, ইউ ক্যান অলসো রাইট গ্রো। তো রাইজ মানেও বৃদ্ধি পাওয়া, গ্রো মানেও বৃদ্ধি পাওয়া বা একটা ডেভেলপ হওয়া। এনলার্জ, এনলার্জ মানে আরও বড় হওয়া। তো বড় হওয়ার সঙ্গে বৃদ্ধির একটা সম্পর্ক আছে, তার মানে আপনি এটাও ব্যবহার করতে পারেন এনলার্জ। লাইক ইউ ক্যান রাইট এনলার্জ, ইট হ্যাজ এনলার্জ টু ইটস ডাবল। আচ্ছা, এরপরে আছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আবার আপনি বলতে পারেন একটু বড় করা। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি সোয়েল, যখন অনেক বেশি বৃদ্ধি হয় তখন আপনি বলবেন সোয়েল। হ্যাঁ, ইটস বিন সোয়েলড আপ। তো এই যে সোয়েলড আপ হলো, অথবা শুধু সোয়েল, সোয়েলকে পাস্ট টেন্স করলে কী হয়? সোয়েলড, সোয়েলড। ওকে, এছাড়া আরেকটা দেখছি, ইনক্রিজ না লিখে একটু বেশি ভালো করা, সেটাকে বলা হয় বেশি বৃদ্ধি পাওয়া, এটাকে বলে এসকেলেট। এসকেলেট মানেও বৃদ্ধি পাওয়া। আপনারা অনেক জায়গায় এসকেলেটরে ওঠেন, ঠিক ওইটার আর ভার্ব আছে এসকেলেট। নেক্সট ওয়ান সোর, সোর হচ্ছে এটা বৃদ্ধি পাওয়া, বাট অনেক বৃদ্ধি পাওয়া, এটাকে বলে আমরা সোর। এছাড়া আছে সার্জ, সার্জটাও ডেভেলপ হওয়া বা অনেকখানি সামনে আগানো, এটাও একরকম বৃদ্ধি পাওয়া, সার্জ, সার্জ। ওয়াইডেন, ওয়াইডেন মানে আসলে বাড়ানো, প্রশস্ত করা বা বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে। এছাড়া হাইটেন, হাইটেনের একটা মিনিং হচ্ছে উচ্চতায় বৃদ্ধি করা, আরেকটা মিনিং হচ্ছে বৃদ্ধি করা। এছাড়া দেখি রকেট, খুব দ্রুত বৃদ্ধি করা, এটা হচ্ছে রকেট। স্ট্রেস, প্রসারিত করা বা বৃদ্ধি করা, রাইট। আরও একটা দেখি আমরা প্রলিফারেট, প্রলিফারেট মানেও বৃদ্ধি করা। সো সবগুলোই আমরা আজকে পেলাম বৃদ্ধি করা, বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি হওয়া। এখন কিছুক্ষণ পরে আমরা যাচ্ছি ডিক্রিজ। সো ডিক্রিজের কত শ্রেণী হতে পারে তা দেখব। সো সাথে থাকুন দর্শক। এবার আমরা আলোচনা করছি ডিক্রিজ নিয়ে। কিছুক্ষণ আগে করলাম ইনক্রিজ, এখন হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, তাই তো? এখন এই যে কমে যাওয়া, ছোট হয়ে যাওয়া, হ্রাস পাওয়া, এইটার অনেকগুলো ভোকাবুলারি আছে, কিন্তু অনেকে শুধু রিপিট করেন ডিক্রিজ ডিক্রিজ, যাতে আইএলটিএস রিপিট না করেন এই জন্য আমি এতগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, ডিক্রিজ এর একটা সিনোনিম একদম রাইট ওয়ে আপনি ইউ ক্যান ইউজ
রিডিউস, রিডিউস মানেও কমে যাওয়া, হ্রাস পাওয়া। ড্রপ কখনো আছে যেটা কমে গেছে আমরা পড়ে যাওয়া বলি, সে পড়ে যাওয়াটা হচ্ছে ড্রপ। যেমন বলি দ্য রেট হ্যাজ ড্রপড টু 30%, এটা হতে পারে দ্য রেট হ্যাজ ড্রপ টু 30%। ডিমিনিশড, দ্য ফিগার হ্যাজ ডিমিনিশড ওভার টাইম, দ্য ফিগার হ্যাজ ডিমিনিশড ওভার টাইম, এটা মানে কমে যাওয়া, অর্থাৎ সংখ্যাটা কমে গিয়েছে। এছাড়া দেখে কী আছে, ডিক্লাইন, ডিক্লাইন মানেও কমে যাওয়া। যেমন বললাম আওয়ার ইন্টারেস্ট ইন রিডিং বুকস হ্যাজ ডিক্লাইন্ড, তেমনই কী হলো যে ডিক্লাইন মানেও কমে যাওয়া বা হ্রাস পাওয়া। শ্রিঙ্ক, শ্রিঙ্কের একটা বাংলা হচ্ছে সংকুচিত হওয়া, আর একটা হচ্ছে কমে যাওয়া। তাহলে আমি যদি বলি যে যে দ্য নাম্বার অফ পিপল ইন দ্য কোম্পানি হ্যাজ শ্রিঙ্কড, রাইট, এটা আমরা করতে পারি। এছাড়া দেখেন ফল, ফল মানেও কমে যাওয়া বা পড়ে যাওয়া। ডুইন্ডল, এটা একটা নতুন ওয়ার্ড অনেকের জন্য, ডুইন্ডল, এটা মানেও কমে যাওয়া। আমরা দেখি আরও একটা ওয়ার্ড দেখব, টেইল অফ, টেইল অফ মানে এটাও কমে যাওয়া, হ্রাস পাওয়া। এর সঙ্গে আরও একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, স্লাইস অফ। ঠিক টেইল অফ যেভাবে বলছে কমে যাওয়া, ঠিক স্লাইস অফ মানেও কমে যাওয়া। মানে আমরা স্লাইস করি না, স্লাইস করা মানে কি কেটে ফেলি, তো এটারই একটা অংশ হচ্ছে, আর একটা মিনিং কমে যাওয়া। যেমন আমি বললাম ইট ওয়াজ ফার্স্ট 2% অ্যান্ড ইট স্লাইস ডাউন অর স্লাইস অফ টু 1%, এখন আরও কমে গেছে। চলে আসুন তারপরে কী আছে, স্ল্যাম্প, স্ল্যাম্প মানে হচ্ছে হ্রাস পাওয়া এবং বেশ ভালোভাবে হ্রাস পাওয়া। ঠিক পড়ে যাওয়া, এটা আরেকটা অংশ হচ্ছে প্লান্স, প্লান্স মানে আমি যদি বলি ডিক্রিজ, ইট হ্যাজ ডিক্রিজ টু 30% ও ডিক্রিজ টু 45%, এটা যদি বলা যায়, আমি ওটা না বলে বললাম ইট হ্যাজ প্লান্সড টু 45% অর প্লান্স টু 2/3, এইভাবে করতে পারি। কী আছে, লেসন, আমি লেস মানে জানি, এর সঙ্গে একটা ইএন যোগ করলে এটা হয়ে যায় ভার্ব। লেসন মানে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। এটা অবশ্য অনেকের জানা আছে, স্লো ডাউন, স্লো ডাউন মানে আস্তে আস্তে কমে যাওয়া, এটাকে বলা হয় স্লো ডাউন। যেমন বলতে পারেন যে দ্য পার্সেন্টেজ হ্যাজ স্লো ডাউন উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এটা আমরা বলতে পারি। এছাড়া মিনিমাইজ, যেমন বলতে পারি যে এখন কী হচ্ছে, প্রাইসটা মিনিমাইজ হয়ে গেছে বা কস্ট মিনিমাইজ হয়ে গেছে, এটা আমরা বলতে পারি। কাট ডাউন, কাট ডাউন মানে হচ্ছে কমে যাওয়া। যেমন দ্য অ্যামাউন্ট অফ সল্ট উই অ্যাড টু ফুড হ্যাজ কাট ডাউন, দ্য অ্যামাউন্ট অফ ফুড, দ্য অ্যামাউন্ট অফ সল্ট দ্যাট উই অ্যাড টু ফুড হ্যাজ কাট ডাউন, মানে কী হচ্ছে, আমরা খাবারে যে লবণ ব্যবহার করি বা ইউজ করি সেটা কমে গেছে। ঠিক আমরা একটা দেখি, স্লিম ডাউন, স্লিম মানে আসলে আমরা যেটা জানি একটু কম, তবে স্লিম ডাউন মানে কমে যাওয়া, এটা একটা ভার্ব। যেমন দ্য ফিগার হ্যাজ স্লিম ডাউন, স্লিমড ডাউন। সো আজকে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখলাম, সবগুলো শিখলাম কী নিয়ে, একটা শিখলাম হচ্ছে ইনক্রিজের কত রকম ব্যবহার হতে পারে, কতগুলো সিনোনিম, আরেকটা দেখলাম হচ্ছে ডিক্রিজের কতগুলো সিনোনিম। এই এতগুলো যে ভোকাবুলারি আমি আজকে করলাম, এই সবগুলোই আপনি পাচ্ছেন বা এগুলোর ব্যবহার আপনি শিখতে পাচ্ছেন এটিএমস আইএলস ম্যাটেরিয়াল, এটিএমস আইএলস কোর্স ম্যাটেরিয়াল, এই বইটা আশা করি সঙ্গে রাখুন, তাহলে আইএলস নিয়ে আপনার যত ভীতি এবং ভোকাবুলারি নিয়ে কীভাবে ব্যবহার করব এবং কীভাবে রাইটিংয়ের মতো এত চ্যালেঞ্জিং একটা মডিউলে খুব ভালো করা যায়, যেটা এটিএমসের অনেক ছাত্র করছে, আপনিও করতে পারবেন ইনশাল্লাহ। সঙ্গে থাকুন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার। আরও একটা কথা বলি, অ্যানাদার পিস অফ ইনফরমেশন ইজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশনস রাইট আফটার দ্য ভিডিওস গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার। থ্যাংক ইউ সো ভেরি মাচ, স্টে টিউনড।